আসসালামু আলাইকুম। ফারাজ ভাই, আপনার এই যে আপনি আপনি একটু ব্যাকস্টেজটা একটু দেখেন। ব্যাকস্টেজ আছে ভাই, দেখতেছি। আসি ভাই, তাহলে আমি একটুখানি খেলে টেলে আসি, ঠিক আছে? আমি খানিকক্ষণ বাইরে আসছি তাহলে। আসুন আমি ভাই খেলে টেলে আসেন। আমি আসলে বুঝি নাই কার কথা কি বলতেছেন আপনি। হোলি আর্টিস্টের জন্য আচ্ছা, এটা বাপুদের কথা বলতেছেন আসি ভাই? না না, আরেকজন আছে দেখেন, 4 ডাইমেনশন, 8 ডাইমেনশন, 9 ডাইমেনশন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ উনি তো আসছেন, তো আসছেন ভাই। আপনি আপনি বললে বলেন, আপনি বললে বলেন, নাইলে আপনি কার বলবো না। এই লোকের কাছে কোনো দলিল নাই হোদাই। আমি 8 ডাইমেনশন থেকে বলছি, আমি 15 ডাইমেনশন থেকে বলছি। থানোস, থানোস কালকে আমাকে ফোন করেছিল বুঝছেন ফারাজ ভাই, 15 ডাইমেনশন থেকে বললো যে সে নাকি আল্লাহকে ধর্ষণ করে মেরে ফেলছে। যে ভাই ভদ্রলোক বেচারা বেচারা মানে চেষ্টা করছে, কি আর করার, কি আর বলার। হুমকি দিচ্ছে না, এটা অ্যাপ্রিশিয়েট করার মতো, এটা বিরল একটা, বিরল একটা মানে খুব বড় একটা মোরাল পজিশন তাদের, বিশাল বড় মোরালিটি আপনাদের ভিতর থেকে। এরকম আমরা আশা করি না, তারপর আপনাকে পেয়ে আমরা ধন্য। আপনি যে এত, তাহলে কি অনেকে কি যুক্ত করবো নাকি করবো না? যদি আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন, আমার মাথা গরম হয়ে যাবে এই সমস্ত ভ্যাট শুনলে, আমার মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আমিনুল ইসলাম সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি কিছু বলতে চান? আজকে কোন আলোচনা আছে? লাইনে সমস্যা হচ্ছে, একটু লাইনে নয়েজ আসে, কথা ভাঙা ভাঙা আসে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ইয়ে করে আসেন, আপনি আবার রিফ্রেশ করে আসেন। আপনি বলেছিলেন পরের দিন দলিল টলিল নিয়ে আপনি আসবেন, তারপর আরেকদিন আসছিলেন, সেই দিন আপনি দলিল নিয়ে আসেন নাই। আজকে কি দলিল টলিল নিয়ে এসছেন যে আপনি প্রমাণ করবেন যে ইসলামে মুরতাদের কোনো শাস্তি নেই, এটা প্রমাণ করার জন্য দলিল টলিল আপনার সাথে আছে? আপনি যদি ওই আলোচনাটা শেষ করতে চান দলিল টলিল নিয়ে আসেন, তাহলে আমি আলোচনা করতে ইচ্ছুক। এছাড়া আমি আর কোনো বিষয় আপনার সাথে আলোচনা করতে ইচ্ছুক না। ওইটা তো আগে বলছি যে ওটা পানিশমেন্ট দেওয়া যাবে না, পানিশমেন্ট দেওয়া। হ্যাঁ, সেটা তো আপনি মুখে বলছেন, কি আমি আপনাকে বলেছিলাম? মুখে তো ভাই যে কোনো কথা যে কেউ বলতে পারে, আপনার চাপা আছে, মুখ আছে, আপনি যে কোনো কথা বলতে পারেন ভাই, আপনার কথা তো আমি ঠেকাতে পারবো না। কিন্তু একটা কথা বলতে হলে সেই কথাটার সপক্ষে যে দলিল প্রমাণ দেখাইতে হয়, আমি আপনার কাছে সেই দলিল প্রমাণ চেয়েছিলাম। কথাটা কি ভাই মাথায় ঢুকতেছে নাকি বুঝতে পারতেছে না কথা আমি কি বলতেছি? হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ, তাহলে আপনি যে কোনো কথা, যে কোনো পাগল ছাগল যে কোনো কথাই বলতে পারে। আমি বলতে পারি যে আমি জার্মানির চ্যান্সেলর, বলতেই পারি। আপনিও বলতে পারেন আমি মহাবিশ্বের মালিক, এটা বলতেই পারেন। কিন্তু আপনার মুখের কথা দিয়ে তো কিছু যাবে আসবে না। আমি বলেছিলাম যে আপনার সপক্ষে, আপনার কথার সপক্ষে কি আপনার কাছে যথেষ্ট দলিল প্রমাণ আছে? ওই দিন চেয়েছিলাম দলিল প্রমাণ, ওই দিন আপনি বলছেন যে আপনার 4 মাঝহাবের 4 জনের ইমামের কথা দেখতে হবে, দেখতে হইব ভাই। আপনি কি দেখে আসছেন? দেখেন নাই, তাহলে আপনি আজকে যে আসছেন, আপনার কাছে যে দলিল চাইলাম, আগে একদিন আসছেন, সেদিনও আসেন, সেদিনও দলিল নিয়ে আসেন নাই, আজকে দলিল নিয়ে আসেননি। মানে আপনি কি দলিল ছাড়া আন্দাগন্দি যা ইচ্ছা তা বলতে চান? টোটালি যে বিষয়ে আলোচনা করতেছেন যে স্রষ্টা আছে কিনা, ওই বিষয়ে একটা আগে আগের আলোচনাটা শেষ হোক, তারপরে স্রষ্টা আছে কিনা সেটা নিয়ে আলোচনা করবো না, পরে অসুবিধা নেই। আপনি আগে যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনাটার সপক্ষে আপনার কাছে কি কোনো দলিল প্রমাণ থাকলে আপনি বলবেন আছে, না থাকলে বলবেন নাই, তাহলে আলবিদা। বুঝতে পেরেছেন? যেদিন যেদিন দলিল নিয়ে আসবেন সেদিন কথা হবে। ওইটা ছাড়া কি নতুন বিষয় আলোচনা করা যায় না এখন? না, নতুন বিষয় নিয়ে ওইটা আগে শেষ হবে, তারপরে আপনি নতুন বিষয়ে ঢুকতে পারবেন, অবশ্যই ঢুকবেন, কোনো সমস্যা নেই, নতুন বিষয় আলোচনা অবশ্যই করবেন, কিন্তু ওইটা শেষ হওয়ার পরে, আগে না। তাহলে ভাই আমাদের তো ওই আগের আলোচনার সময়টা, যেই এফোর্টটা দিলাম আমরা, ওটা তো ওয়েস্ট হয়ে যাচ্ছে, তাই না? আমাদের সময় তো মূল্য দেওয়া উচিত আপনারও, যেহেতু আপনার সময়ের মূল্য দিচ্ছি আমরা, তাই না? ফাইনাল একটা কথা বললাম, মানে বলতে চাচ্ছিলাম সেখানে আপনি মানে আপনার পক্ষের এভিডেন্স না দিয়ে যদি দাবি করে চলে যান, তাহলে তো নেক্সট আলোচনা আমাদের যাওয়া উচিত হবে না, কারণ ওই বিষয়টা তো সলভ করে নেক্সট বিষয়ে যাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিনুল ইসলাম ভাই, আমার আমি বুঝতে পেরেছি আপনার কাছে সেটার সপক্ষে দলিল নেই, যেদিন দলিল নিয়ে আসতে পারবেন সেদিন আপনি যুক্ত হবেন। এছাড়া ভাই এই লাইভে যুক্ত হয় আপনার লাভ নাই, যতবার যুক্ত হবে ততবার আমি সেই দলিলটা চাইবো আগে, সেই দলিল ছাড়া আপনি আর আমাদের লাইভে সুবিধা করতে পারবেন না, লাভ নাই, হুদাহুদি যুক্ত হয় লাভ নাই। বুঝতে পেরেছেন? যেটা স্ট্রেট আপ আইনের বিষয়, সেখানে যদি আপনি মানে গরমিল গরমিল করে একটা ডিসিশন আসতে না পারেন,
আপনি সায়েন্সের বিষয়ে যা বলেন সেটা তো আরো মনে করেন ভেই কথা বলেন, যেটা সম্পর্কে আমার আমার মতে আর কি আপনার সেরকম পড়াশোনা করা নলেজ কম, তো ওই সায়েন্সের বিষয় থেকে আমার মনে হয় আপনি ইসলামিক বিষয়ে আপনার সাথে একটু মানে ক্লিয়ার কাট কথা বলা যাবে। ওই জিনিসটা আগে কমপ্লিট হোক, আপনার ওই মুরতাদের শাস্তির বিষয়টা কমপ্লিট হোক, তারপরে দেখা যায় অন্য কোনো বিষয়ে কথা বলা যায় কিনা। হ্যাঁ অবশ্যই আমিনুল ইসলাম ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি। যেদিন আপনি দলিল নিয়ে আসতে পারবেন যে ইসলামে মুরতাদের শাস্তি নাই, সেই দিন আপনার সাথে আমরা অবশ্যই কথা বলবো। ওই আলোচনাটা শেষ হবে, এটা তো বললাম না, শাস্তি নাই বললাম, এটা তো আপনি শাস্তি নাই বললাম, বললে তো ভাই। কেউ কিছু আচ্ছা বলবে, একটা সেকেন্ড, বললাম তো কোনো কথা। আমিন আমিন ভাই, আপনি কি নতুন প্রফেট? ফারাজ ভাই এসে যায় না, আপনি মানে কি নতুন বিদায়। প্রফেট? আপনার যদি প্রফেট হন তাহলে বলতে পারেন। ইসলাম ভাই ফারাজ ভাই শুনেন, আপনি যদি শুধুমাত্র প্রফেট হন তারপর তাহলে আপনি বলতে পারেন যে আমি বলছি এটাই প্রমাণ। আপনি তো প্রফেট না, তাই না? আপনার কথা তো একটা রেফারেন্স দরকার, একটা প্রমাণ দরকার, তাই না? হ্যাঁ, ভিত্তির উপরে আপনি ডিসিশন প্রমাণ নিতে পারেন, দরকার কোরআন কিনা? হাদিস আমিন আমিন সাহেব, আমিন সাহেব, প্রমাণ দরকার কিনা? আপনার কথাটা দাবিটার একটা প্রমাণ তো দরকার, তাই না? দরকার নাকি আমিন ভাই? প্রমাণ কি এখন যে কোনো বিষয়ের প্রমাণ এখন যত আছে সবকিছু তো আমাদের কাছে থিওরি, যত লিখিত পুস্তক আছে সব তো থিওরি, প্রমাণ তাহলে ভাই করতেছে একটা কাজ বিজ্ঞান। করেন, তাহলে বিজ্ঞান আমিন ভাই তাহলে একটা কাজ করেন, আজকে থেকে সিধায় আমার নাম বলা শুরু করেন, সিধায় পরে আমার নাম বলা শুরু করেন। সবই তো থিওরি, যে কোনো কিছু হইতে পারে, ওটা তো কোনো অ্যাবসলিউট প্রমাণ হতে পারে না, তাই না? সিধায় পরে আমার নাম বলা শুরু, আমার নাম দেওয়া শুরু করেন যে ফারাজ অর্ণব আমার খোদা, ফারাজ অর্ণব আমার খোদা, বাকি সবই তো থিওরি, রাইট? ফারাজ ভাই হুদাই, এই ভদ্রলোকের মাথা একদম বয়স হয়ে যাওয়ার কারণে মাথা একটা নষ্ট হয়ে গেছে, কেড়ে মানে লং কেস। ঠিক আছে ঠিক আছে আমিন ভাই, দুঃখিত আপনার কাছ থেকে যে বিদায় বিষয়টা নিচ্ছি। আপনি বলতে চাইছিলাম যে না না না, যে বুঝতে পারছি, কোনো বিষয় শুনতে চাই না ভাই আপনার কাছ থেকে। আপনি আপনি আগে দলিল শুনবেন। শুধুমাত্র প্রমাণ নিয়ে আসেন, প্রমাণের ভিত্তিতে কথা হবে, এরপরে এছাড়া সরি আর কথা বলা যাচ্ছে না ভাই। টেক কেয়ার আমিন ভাই, ভালো থাকেন তাহলে। হ্যাঁ সরি আপনাকে বিদায় আর জানাচ্ছি, বলতে দিতে পারছি না। যেদিন দলিল নিয়ে আসবেন অবশ্যই আমরা কথা বলবো। আপনি পরের আলোচনাতেও যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু দলিল প্রমাণ উপস্থাপনের পরে দলিল গুলো আমরা ভেরিফাই করে দেখবো, তারপরে অবশ্যই আপনি কথা বলতে পারবেন। এছাড়া ভাই এখানে যুক্ত হয় বারবার যে কদিন যুক্ত হবেন সেই কদিন আগে দলিল যাবো, তারপরে ওই দলিল দেওয়ার পরে আপনি অন্য কোনো আলোচনা যেতে পারবেন, এছাড়া যেতে প্রমাণ পারবেন। সব বানাই জাস্ট একটা থিওরি। আবার আবার বলতেছে, আমি তো বললাম, আমি তো বললাম মোরতাদের কোনো শাস্তি নেই, মানে উনি বললো এটা হচ্ছে প্রমাণ, উনি তো, আমি তো বললামই, তাই না ফারাজ ভাই? এটা বুঝছেন কোনো কথা, এটা কোনো কথা? হাই রে ভাই, রে ভাই চিন্তা করেন এই কথাটাই। আসিফ ভাই না, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এই কথাটাই আমিন আমিন সাহেব উনি যদি খামারের কথা যে বলতো যে আমি তো বললাম এই জন্য হাদিস মানা দরকার নেই, চিন্তা করেন ওই জায়গার যেই খামারি পোলাবাইন গুলো আছে, মানে বস্তি বস্তি ক্লাস পোলাবাইন যেগুলো আছে, কি অবস্থা করতো তাদের, মানে কি মানে কি লেভেলের গালি গালাজ করতো তাকে। ফারাজ ভাই, তাহলে আপনার ওই কথাটা আমি একটু বলে দিই, যে যে মানে গতকাল রাতে আল্লাহ পাক ডায়রিয়া হয়ে মরে গেছে, বুঝছেন, ডায়রিয়া হয়ে একদম মানে ছেড়ছাড়া প্যাট 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 করে করতে করতে মরে গেছে, বুঝছেন। এখন এটা প্রমাণ কি? আমি তো বললাম, তাই না? আমি তো বললাম না, আমি বললাম না, এই তো, তাহলে তো আল্লাহ পাক মারা গেছে। প্রমাণ তো হচ্ছে জাস্ট একটা থিওরি ভাই, বাকি সব তো লিখিত, এগুলো তো জাস্ট একটা থিওরি, তাই না? এক একজন এক জিনিস লিখে গেছে, কিন্তু আপনি তো বলছেন, তাই না আসিফ ভাই? তো বলছেন, আপনি বলছেন না আসিফ ভাই? তো বলছেন যে আল্লাহ পাক দাঁড়িয়ে মারা গেছে। আমার কাছে প্রমাণ চান আসিফ ভাই, প্রমাণ চান যে আপনার কথাটা সত্য? এই যে আমি আপনি তো বললাম, বল, এই যে আমি বললাম, কিউট কেমনে হয় রে ভাই, মুমিন ভাই তো কিউট কেমনে হয়, সো কিউট। আচ্ছা আরেকজনকে দেখি, রাজা রাজা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ আসিফ সন্ধ্যা, ভাই, বলেন। হ্যাঁ বলেন। আমি একটা বিষয় জানতে চাইতেছি, সেটা হলো যে আমরা যে ফেক আইডি ফেসবুক চালাই, একটু লাইক কমেন্ট করি, এতে কোনো সমস্যা হয় হবে কিনা আমাদের? না না কোনো সমস্যা হবে না, ফেক আইডি দিয়ে চালালে কোনো সমস্যা হবে না, এটাই জানার বিষয় ছিল, অন্য কিছু না, এই জন্য আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। ফেসবুক সাধারণত, ফেসবুক কোনো ইনফরমেশন কোনো সরকারকে দেয় না, এই এই বিষয়ে ফেসবুকের একটা ইয়া আছে, ফেসবুকের উপরে তাইলে আমেরিকান যে ইয়া সাংবিধানিক ইয়া জারি হবে ফেসবুকের বিরুদ্ধে, তাইলে যে কার ইনফরমেশন কাকে দিচ্ছে। আচ্ছা আরেকজনকে যুক্ত করি তাহলে, কাদাম কাদাম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ বলতেছি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ বলতেছি যে আমি হিন্দু ধর্মে বিলিয়ন করতাম, এখন পালন করি না। কিছুদিন আগে আমার বাড়িতে একটা অনুষ্ঠান করছিলাম, আমি সবার ছবি দিছি, আপনার ছবি দিছি, এমন ওই আরো সালে মাতব্ব থেকে নজরুল, রবীন্দ্রনাথ, সবার ছবি দিছি, ওরা ওরা আমাকে টিপকে মারছে, ওরা ওরা কে বাধ্য হয়ে একটা পারিবারিক অনুষ্ঠানে গেছিলাম, আপনার ছবি দিছি, ওই তারপর ওই যে মানে পারিবারিক আব্দুল অনুষ্ঠানে আল আপনি ছবি দিচ্ছেন মানেটা কি? হ্যাঁ আপনাদের সবার ছবি দিছি, ছবি দিচ্ছেন মানে কাকে মানে দিচ্ছেন? মানে ধর্ম ছবি দিছি আর কি। আমি তো ধর্ম বিশ্বাস করি না, যেহেতু আমি আমার পারিবারিক খরচ করতে হচ্ছে,
তো আমার বিশ্বাসটা ওখানে উস্তাওনা করছে করছে আর কি আপনার সব দিছে আমার বাড়ির রাজওয়ান আমার ফজল করিমের জায়গা ওই সালাউদ্দিন কাদের আগে রাজত্ব করতে এখন ফজল করিমের রাজত্ব ওখানে আচ্ছা বুঝলাম না কিন্তু ছবিটা কাকে দিবেন আপনি এটাই তো বুঝলাম না ফারাজ ভাই কি বুঝতে পেরেছেন এখানে এখানে পারবে অনুষ্ঠানে ব্যানার সাবাইয়া ব্যানার সামানোর পর একটা ব্যানারটা উস্তাওনা করছে আর কি কোনো কিছু এরকম যাচাই করে না হ্যাঁ বুঝতে পারছি আসিফ ভাই আসিফ ভাইয়ের কথা শুনে আপনার ভালো লাগছে আপনি আসিফ ভাইয়ের ছবি দিছি আব্দুল্লাহ আল মাসুদের ছবি দিছি নজরুল ইসলামের ছবি দিছি রবীন্দ্রনাথের ছবি দিছি তারপর আর অনেকে ছবি দিছি যারা মুক্ত হয়েছিল তাদের সবার ছবি দিছি বুঝতে পেরেছি কিন্তু এটা তো একটা প্রসিডিউর না আমাদের মানে আন্দোলন যেটা আমাদের আমরা যে আন্দোলনটা করি সেটার প্রসিডিউর ভিতরে এটা পড়ে না ভাই হ্যাঁ এটা হচ্ছে মূর্তি তৈরি করা এবং মানুষের মানে ইয়া তৈরি করা মানুষকে দেবতার আসনে বসানো এই জিনিসগুলো তো আমরা না দেবতার আসনে বসানো তো দেবতার আসনে বসানো না একটা আশ্চর্য চিজ আশ্চর্য আশ্চর্য যাতে লোকজন আসা যাওয়ার সাথে দেখে এই যে ভক্তিবাদ এই যে ভক্তিবাদ এই জিনিসটা উনি প্রচারের জন্য দিছে আর কি বুঝছেন আছে ভাই আচ্ছা না আমি যেটা বিশ্বাস করি মনে হয় আমার পারিবারিক দশা ধর্ম বিশ্বাস করি আমি বিশ্বাস করি মুক্ত মনা আমি বিশ্বাস করি আপনাদের আপনাদের দ্বিতীয় রে বিশ্বাস করি এই জন্য আমি দিছিলাম আচ্ছা এর থেকে বেশি কদম ভাই আমার মনে হয় আসিফ ভাই খুশি হইতো যদি বলতেন যে আসিফ ভাই আমি আমি আপনার একটা লেখা নিজে পড়ছি এবং পড়ে ওই লেখাটা মানে কাউকে গিফট করছি ওইটা যদি বলতেন আসিফ ভাই আমার মনে হয় আরো বেশি খুশি হইতো না ওইখানে ওইগুলো বলার সুযোগ নাই আমি ওই জন্য ছবি শো করছি তো মানে আমি আপনাকে জাস্ট জানাইলাম আপনি কি করবেন না করবেন সেটা তো আপনার পরে জাস্ট আমি জানাইলাম আসিফ ভাই কিসে খুশি হইতো মানে মুক্ত মনার মুক্ত চর্চা না আমি খুশি হব কিনা বলতে তো বুঝতে পারছি বাট মুক্ত চর্চা জিনিসটা কিভাবে ভালো হইতো সেটা আর কি বললাম বাট আপনার মুক্ত চর্চা করবেন মুক্ত মনার চর্চা এটা কিভাবে ভালো হইতো সেটা আপনারা বললাম বাকি যেটা আপনি করার করছেন এটা কাউকে খুশি করার জন্য করেন আপনি নিজের জন্য করছেন ভালো এটা আমার এটা আমার আমার ব্যক্তিগত খুশির জন্য করছি এটা আমার ব্যক্তিগত খুশির জন্য করছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কদম ভাই ঠিক আছে আপনি কি আর কোনো আলোচনা করবেন আর কোনো কি আলোচনা আছে না না আমি তো সবসময় শুনি আমি সবসময় শুনি এবং আজকে লাইভে না থাকলে পরের দিন ইউটিউব থেকে শুনি আচ্ছা আচ্ছা খুবই ভালো ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের আলোচনা শোনার জন্য এবং আসলে মন দিয়ে শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তাহলে কি আপনি কি আপনাকে কি বিদায় জানাবো কারণ আমরা কোনো মুমিন থেকে অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা ভাই ভালো থাকেন ভালো থাকেন ওকে আচ্ছা ঠিক আছে শুভকামনা রইল এটা একটু ইয়া হয়ে গেল আর কি সমস্যা হয়ে গেল আচ্ছা ফারাজ ভাই পরের জনকে যুক্ত করি তাহলে শিওর শিওর ভাই শিওর নাসির উদ্দিন আপনাকে যুক্ত করা হয়েছে নাসির উদ্দিন আপনি বলেন তাহলে হ্যাঁ ভাই ইতো পরে শুনছিলাম অমিত ভাইয়ের কথা অমিত ভাই কি এখন আছে না অমিত ভাই তো এখন আর নাই উনি একটু গেছেন আবার হয়তো পরে হয়তো আবার আসতে পারেন মানে ওনার কাছে আমার একটা প্রশ্ন ছিল তাহলে আপনি একটু অপেক্ষা করেন দেখেন অমিত ভাই যদি আসে আবার আমাদের লাইভে আসে তাহলে সাথে সাথে ঢুকে যান ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আপনি লাইভটা দেখতে থাকেন বাইরে থেকে আমরা পরের জনকে যুক্ত করি বাকরুদ্ধ বাকরুদ্ধ আপনি বলেন তাহলে হ্যাঁ ভাই আপনারা ভালো আছেন সবাই হ্যাঁ ভাই ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ আমি আসলে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে 2016 সালের পয়লা জুলাই হোলি আর্টিজানে যে জঙ্গি হামলাটা হয়েছিল ওইখানে আসলে যে হামলাটা করছিল সেখানে তো মানে মুসলিম জঙ্গিরাই হামলাটা করছিল তো মানে ওই হামলার পিছনে কি বিশেষ কোনো উদ্দেশ্য বা কাউকে হত্যা করা এরকম কিছু কি যুক্ত ছিল কিনা আমি সেই বিষয়টা জানতে চাই যেটা যুক্ত ছিল সেটা হচ্ছে বহির্বিশ্বকে জানানো যে বাংলাদেশেও আইএস আছে এই মানে ইসলামিক জঙ্গিরা আছে এবং এই জঙ্গি কাফেররা যে পৃথিবীর কোথাও নিরাপদ থাকবে না হ্যাঁ সব দেশে যে কাফেরদেরকে এইভাবে হত্যা করা হবে নির্মমভাবে হত্যা করা হবে এই জিনিসটা তারা চাচ্ছিল তাদের যে ভয় পাইতে হবে তাদের যে ভয় পাওয়াটা নেসার জিনিস যে কোনো সময় আপনার জীবনের নিরাপত্তা তারা শেষ করে দিতে পারে এই জিনিসটার একটা মানে প্রচার করাটা ছিল তাদের একটা কাজ তারা যে একটা মানে জঙ্গি সংগঠন এবং জঙ্গি সংগঠন হিসেবে তারা মানে নিজেদের তো জঙ্গি সংগঠন বলবে না মানে তারা যে ধর্মের নামে তারা যে ইয়া মারবে এবং এটা যে জাস্টিফাইড কাজ এবং তারা যে পাওয়ারফুল এই জিনিসগুলো দেখানো হচ্ছিল তাদের মূল লক্ষ্য এখানে এই ফারাজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ফারাজ ভাইকে আমি একটা প্রশ্ন করি দিলে ভাই পৃথিবীর কোন জঙ্গি সংগঠনকে আজ পর্যন্ত বলছে যে আমরা জঙ্গি সংগঠন না না কখনোই বলেনি
আমি একটা নিউজ পড়েছিলাম যেখানে আল কায়দা আইসিস সম্পর্কে বলতেছে যে আইসিস সাথে জঙ্গি সংগঠন, আইসিস আরেকটা আরেকটা বোকো হারাম, না না আইসিস আরেকটা ইয়া ছাপছে যে আল কায়দা হচ্ছে আসলে সত্যিকার জঙ্গি সংগঠন, আমরা হচ্ছি পৃথিবীতে শান্তি রক্ষা করতেছি। বাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এ তো চমৎকার, বেকুব হয়ে গেলাম, মানে এ কি কোন দুনিয়ায় আছি, চমৎকার কথা ভাই, চমৎকার কথা। ইভেন আমি তো এসে শুনছিলাম ওই যখন যেইগুলা যেগুলো ধরা হয়েছিল আর কি, রিলেটেড যতগুলা জঙ্গি টঙ্গিরা ধরা হয়েছিল যাদেরকে ইয়া আনছিল আর কি, অর্গানাইজেশনটার নাম কি যে ভাই কোন অর্গানাইজেশনের, মানে বাংলাদেশে জেএমবি না কারা জানি হেল্প করছিল না বাংলাদেশে তাদেরকে এই কাজটা এক্সিকিউট করার জন্য, আপনার নামটা মনে আছে? জেএমবি হরকাতুল জিহাদ, জেএমবি প্রবাবলি ওইখানকার ইয়া যাদেরকে ধরা হয়েছিল যারা অ্যাকচুয়ালি ইয়া পাইছিল, আনসারুল্লাহ বাংলা এরকম কি একটা নাম ছিল, না আনসারুল্লাহ ছিল না, যে তারা তারা আর কি মানে তাদেরকে যখন জেলে ধরে নিয়ে মানে পুলিশ ভ্যানে ঢুকাই নিয়ে যাওয়া হচ্ছিল, তারা বলতেছিল যে ইউ শুড ফিয়ার আস, ইউ শুড ফিয়ার আস, আল্লাহর 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 জমিনে শুধুমাত্র ইয়ারাই সেফ থাকবে, মুসলিমরাই সেফ থাকবে, ইউ শুড ফিয়ার আস। ভাই এদের হাত অনেক গভীর ভাই। ইভেন আরেকটা ইয়ে হয়েছিল, কন্ট্রোভার্সিয়াল হয়েছিল, আপনি আপনি খেয়াল করছেন কিনা জানি না আসি ভাই, ওই ওই তাদের তাদের যে লিডারকে যারা পাইছিল আর কি, যাকে আর কি জেলে ভরা হয়েছিল, ওই লোককে জেলে ভরার সময় হঠাৎ করে তার মানে তার যখন ইয়ে হয়েছে ট্রায়াল হয়েছিল তখন তার মাথায় মাথা খালি ছিল, বাট যখন ট্রায়াল থেকে বেরিয়েছে হঠাৎ করে তার মাথায় আইসিসের টুপি, এবং পুলিশ টুলিশ থেকে শুরু করে কেউ জানে না তার মাথায় আইসিসের টুপি কোথা থেকে আসলো, বুঝছেন? সবাই এরা কিন্তু সে সাথেই ছিল, সবসময় সাথে ছিল, তারপরেও এদের ইয়ে খুবই গভীর ভাই, খুবই গভীর, এদের এদের পাওয়ার খুবই গভীর। হ্যাঁ আমি ওই নিউজটা খুঁজতেছিলাম যে যে নিউজের ভিতরে আল কায়দা দাবি করছিল যে আইসিস হচ্ছে জঙ্গি, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি স্পষ্ট মনে আছে আমি পরের পর হাসতে অনেকক্ষণ হাসছিলাম। হ্যাঁ তা বাকরুদ ভাই আপনি কি আর কিছু বলবেন? আর একটা বিষয় একটু জানতে চাই যে ওখানে যারা মারা গেছিল তো অনেকে, প্রায় 20-24 জন মারা গেছিল, ওখানে যারা মারা গেছিল বেশি যারা পরিচিত হয়েছে, একজনের নাম হচ্ছে ফারাজ আয়াজ হোসাইন, আরেকজন হচ্ছে আবিন তাকবি, এদের মধ্যে কি বা অন্য যারা ছিল এদের মধ্যে কি কেউ মানে সরাসরি মানে মানে ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম বা যে আপনারা যেরকম, না না ওটা তো র্যান্ডম ইয়ে ছিল, মানে ওইখানে ওইখানে আক্রমণ করা হয়েছিল বিকজ অফ ফরেনার্স, বুঝতে পারছেন? যে যেখানে আক্রমণ করে শুধু বাঙালি না, মানে বাঙালি মুসলিম না, ফরেনার্সদেরকে বেশি ইয়ে করে, মানে কাফের পাওয়া যাবে যে জায়গায় বেশি। আচ্ছা ভাই এটাই আমার জানা ছিল, জানার ছিল, ঠিক আছে তাহলে আমি আজকে আজকে বিদায় জানান। আচ্ছা ভাই ঠিক আছে।